হযরত মূসা আলাইহিস সালামের আদেশ অমান্য করায় আল্লাহ তাআলা দীর্ঘ 40 বছর পর বনী ইসরায়েলকে পবিত্র ভূমিতে প্রবেশের সুযোগ ও ব্যবস্থা করে দেন এবং পরবর্তীতে হযরত দাউদ আলাইহিস সালাম পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যা ছিল প্রথম ইসলামিক রাষ্ট্র এবং জেরুজালেমকে সেই ইসলামিক রাষ্ট্রের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন ওনার ইন্তেকালের পর হযরত সুলাইমান আলাইহিস সালাম ইসরায়েলের সিংহাসনে বসেন এবং তিনি জেরুজালেমে সেই বিখ্যাত মসজিদটি নির্মাণ করেন আর আপনি যদি পবিত্র কোরআনে হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিসের ঘটনার দিকে লক্ষ্য করেন তখন স্পষ্টভাবে দেখতে পাবেন যে সেই সময় ইসরায়েল ছিল গোটা অঞ্চলের একমাত্র শাসক রাষ্ট্র আর একটি সফল শাসক রাষ্ট্রের পরিচয় হচ্ছে সে তার সিদ্ধান্ত অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের উপর আরোপ করতে সক্ষম এবং সেই সময় ছিল একটি সোনালী যুগ বনী ইসরায়েলদের জন্য অর্থাৎ দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালামের শাসন আমল কিন্তু সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পর ইসরায়েল রাষ্ট্র দুটি অংশে বিভক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে এর প্রভাব ও ক্ষমতা কমতে থাকে অন্যদিকে ইহুদি আলেমরাও তাওরাতের বিভিন্ন বিধানে আংশিক অথবা পরিপূর্ণভাবে পরিবর্তন নিয়ে আসে উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা তাওরাতে সুদকে হারাম করেছিলেন কিন্তু তারা তাওরাতের এই বিধানে পরিবর্তন ঘটায় বর্তমানে তাওরাত মতে একজন ইহুদি আরেকজন ইহুদিকে কখনো সুদে অর্থ খাবার অথবা অন্য যে কোনো কিছু ঋণ দিতে পারবে না কিন্তু যারা গোয়িম অর্থাৎ ইহুদি না জেন্টাইল তাদেরকে সুদে ঋণ দেয়া হালাল বুক অফ ডিউটোনমি অধ্যায় 23 আয়াত 19-20 অন্যান্য বিষয়গুলো সহ তাওরাতের এই পরিবর্তনগুলোর মাধ্যমে ইহুদিরা সমষ্টিগতভাবে পবিত্র ভূমির উত্তরাধিকার পাবার শর্ত অর্থাৎ সদাচার ও ইমান ভঙ্গ করে এবং ওই শর্ত ভঙ্গের ফলস্বরূপ ইহুদিদেরকে পবিত্র ভূমি থেকে আল্লাহ কর্তৃক বহিষ্কারের ঘটনা ঘটে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাব লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তাআলুন্না উলুওয়ান কাবীরা অর্থাৎ আমি তাওরাতে বলে দিয়েছি যে বনি ইসরাঈল দুইবার এই পবিত্র ভূমিতে ফাসাদ সৃষ্টি করবে অর্থাৎ এটাই হলো প্রথমবার আল্লাহ তাআলা তাদের এই ফাসাদের জবাব দেন এক বাহিনীকে প্রেরণের মাধ্যমে প্রথম ঘটনাটি ঘটে খ্রিস্টপূর্ব 587 সনে যখন নেবুকাদনেজার বা বখতে নসরের নেতৃত্বে ব্যাবিলনের এক বাহিনী জেরুজালেম অবরোধ করে তারপর পুরো শহর পুড়িয়ে দেয় শহরের শত শত ইহুদি অধিবাসীদের হত্যা করে সুলাইমান আলাইহিস সালামের তৈরি করা মসজিদ ধ্বংস করে দেয় এবং ইহুদিদেরকে ক্রীতদাস বানিয়ে ব্যাবিলনে নিয়ে যায় আর এখন তারা ব্যাবিলনে নদীর পাশে বসে কুন্দন করছে আমি মূসাকে কিতাব দিয়েছি এবং সেটিকে বনী ইসরায়েলের জন্য হেদায়েতে পরিণত করেছি যে তোমরা আমাকে ছাড়া কাউকে কার্যনির্বাহী স্থির করো না তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নূহের সাথে সওয়ার করিয়েছিলাম নিশ্চয় সে ছিল কৃতজ্ঞ বান্দা আমি বনী ইসরায়েলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি যে তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে Yeah.
অতঃপর যখন প্রতিশ্রুত সেই প্রথম সময়টি এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল। এ ওয়াদা পূর্ণ হওয়ার ছিল। অতঃপর আল্লাহ তাআলা আরেকজন নবীকে তাদের কাছে পাঠান, নবী আইসা আলাইহিসসালাম, যাতে করে তাদেরকে এক ঐশ্বরিক অঙ্গীকার সম্বন্ধে অবহিত করা হয়। কি ছিল সেই ঐশ্বরিক অঙ্গীকার? আল্লাহ তাআলা তাদের কাছে এমন একজন নবীকে পাঠাবেন যিনি মাসিহ বলে পরিচিত হবেন এবং যিনি দাউদ আলাইহিসসালামের সিংহাসন থেকে পৃথিবীতে তার শাসন প্রতিষ্ঠা করবেন এবং তিনি হবেন পৃথিবীর এক সুবিচারক শাসনকর্তা যিনি পৃথিবীর বুকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। বুক অফ আইজায়া অধ্যায় 9:6-7। কিন্তু যখন তাদেরকে এই ঐশ্বরিক অঙ্গীকার সম্বন্ধে অবহিত করা হয় তখন তারা কৃতদাস হিসেবে ব্যাবিলনে ছিল এবং পবিত্র ভূমি জেরুজালেমও ব্যাবিলনের দখলে ছিল। বনী ইসরাইলরা বুঝতে পেরেছিল যে যদি মাসিহকে এই ঐশ্বরিক অঙ্গীকার বাস্তবায়ন করতে হয় তবে তাকে চারটি কাজ সম্পূর্ণ করতে হবে, তবেই মাসিহ পৃথিবীকে শাসন করতে পারবে দাউদ আলাইহিসসালামের সিংহাসন থেকে, অর্থাৎ জেরুজালেম থেকে। প্রায় 100 বছর পর একসময় ঠিকই ব্যাবিলনে পরিস্থিতির পরিবর্তন হতে থাকে। পবিত্র ভূমি স্বাধীন করা হয়। পারস্য সাম্রাজ্যের মহান রাজা রাজা সাইরাস ব্যাবিলন সাম্রাজ্যকে পরাজিত করে পুরো মিডিয়া অঞ্চল জয় করে নেয় এবং তিনি বনী ইসরায়েলদের মুক্ত করে পবিত্র ভূমিতে ফিরে যাওয়ার অনুমতি দান করেন এবং সুলাইমান আলাইহিসসালামের নির্মিত মসজিদকে আবার পুনর্নির্মাণের জন্য সব রকম সহায়তা প্রদান করেন। এই সব কিছুর পর ইহুদিরাও অপেক্ষা করতে থাকে যে মাসিহ কখন আসবে। আমাদের মাসিহ যে কোনো সময় চলে আসতে পারে, আমাদের সোনালী যুগ আবার ফিরে আসবে, পূর্বের ন্যায় আমরা আবার এই অঞ্চলকে শাসন করব। এবং নিশ্চিতভাবেই মাসিহ এসেছিলেন, কিন্তু যখন মাসিহ আসলেন মারিয়াম তনয় ঈসা আলাইহিসসালাম তখন খুব অল্প সংখ্যকই তার উপর ইমান এনেছিল। সাধারণ গরিব যুবক অসহায় শ্রেণীর মানুষরা, ফা আমানাত তাঈফাতুম মিন বানি ইসরাঈল, কিন্তু যারা পণ্ডিত আলেম শ্রেণীর ইহুদি রাবাই ছিল তারা সকলেই তাকে গর্ব আর অহংকার ভরে প্রত্যাখ্যান করেছিল। ওয়া কাফারাত তাঈফা, কেন তারা তাদের মাসিহকে প্রত্যাখ্যান করল? জবাব, কারণ আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছিলেন এবং যেহেতু তারা তাদের এক চোখ দিয়ে দেখেছিল তারা পরীক্ষায় ব্যর্থ হয়। তারা বলেছিল ওয়া নাউযু বিল্লাহ মিন হাযা, তার মা সেই জঘন্য পাপ করেছিল এবং তিনি একজন জারদ সন্তান। যদি তারা তাদের দুই চোখ দিয়ে দেখত, তাদের অন্তরাত্মার চোখ, তবে তারা অবশ্যই জানতে পারত না, দৃশ্য এবং বাস্তবতা সম্পূর্ণভাবেই একে অপরের বিপরীত। তিনি আলাইহিসসালাম তখনও কুমারী ছিলেন যখন তিনি তার সন্তান আলাইহিসসালামকে জন্ম দেন, কিন্তু ইহুদি আলেমরা রাবাইরা তাদের অন্তরে চোখ দিয়ে দেখেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানান এমন একজন পৃথিবীতে আসবে যে সেই মারিয়াম তনয় ঈসা আলাইহিসসালামকে নকল করবে, ভান করবে যেন সেই সত্যিকারের মাসিহ। অতএব সে হচ্ছে বিরাট ছদ্মবেশধারী, আসলে সে হবে দাজ্জাল, আল মাসিহুদ দাজ্জাল, ভণ্ড মাসিহ অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট। দাজ্জাল অর্থ এমন একজন যে অন্যদেরকে ধোকা দেয়। এমন সকল কিছু যা দাজ্জালের সাথে সম্পৃক্ত তার সবই দৃশ্য এবং বাস্তবতা সম্পূর্ণ বিপরীত।
এরপর যখন দ্বিতীয় সে সময়টি এল তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানে জয়ী হয় সেখানে পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায় হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন কিন্তু যদি পুনরায় তদ্রূপ করো আমিও পুনরায় তাই করব আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েদখানা করেছি